হজরত হাসান রাজি আল্লাহ ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের আদরের নাতি এবং হজরত আলী ও ফাতেমা রাজি আল্লাহ তালানহায়ের বড় ছেলে রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম তার আদরের নাতি হাসান রাজি আল্লাহ তালানহুকে অনেক ভালোবাসতেন এমনই কিছু ঘটনা এই ভিডিওতে প্রকাশ করা হবে নানার পিঠে চড়ার ঘটনা একটি বর্ণনা থেকে জানা যায় একদিন হজরত হাসান ডাদি আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহামের কাছে আসলেন তখন রাসুলুল্লাহ সাল্লিফুসাল্লাম সিজদাবনত অবস্থায় ছিলেন এরপর হাসান ডাদি আল্লাহ তাল্হান তার নানা রাসুলুল্লাহ সাল্ল্লাহ ভালিফুসাল্লামের পিঠের উপরে উঠলেন অতপর যতক্ষণ না পর্যন্ত হাসান রাদি আল্লাহু পিঠের উপর থেকে না নেমেছিলেন ততক্ষণ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তাকে নামাননি এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ভালিহাসাল্লাম রুকুতে গেলেন তখন শিশু হাসান রাদি আল্লাহ তাল্লাহু নবীজির পায়ের নিচে দিয়ে আনন্দ করছিলেন এমন কি তখন তিনি দুই পায়ের খালি জায়গা দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসা যাওয়া করছিলেন অপর একটি বর্ণনা থেকে জানা যায় একদিন হাসান রাদি আল্লাহ তাল্হান নবী করিম সাল্ল ভালিহাস্লামের কাছে আসলেন আর তখন রাসুলুল্লাহ সাল্লাহ ভালিহাসাল্লাম ছিলেন সিজদাবনত অবস্থায় এরপর শিশু হাসান রা তালানহু তার নানা মহানবীর পিঠে আরোহণ করলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ আলিফাসাল্লাম তাকে নিজ হাতে ধরলেন এবং দাঁড়িয়ে গেলেন তারপর যখন তিনি রুকুতে চলে গেলেন তখন শিশু হাসান আবারও তার পিঠের উপর আরোহণ করলেন এরপর যখন নবী করিম সাল্লাহ ভাল্সাল্লাম দাঁড়ালেন তখন তিনি তাকে হাত দিয়ে নামিয়ে দিলেন এরপর হাসান রাদি আল্লাহ চলে গেলেন নাতির পেটে চুম্বনের ঘটনা ইমাম আহমদ তার মানাকিব গ্রন্থে মুয়াবিয়া রদি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আল্লি সাল্লামকে দেখেছি যে তিনি হাসান রাদি আল্লাহ এর জিহবা ও ঠোঁটের পাশের স্থানে চুষ ছিলেন আর এতে হাসান রাদি আলাহু তালাহু রকম কষ্ট অনুভব করছিলেন না অপর একটি বর্ণনায় হজরত আবুহায় রদি আল্লাহু তালাহু বলেন যে যখন থেকে আমি রাসুল্লাহ সাল্লিহাস্লামকে ওনার নাতি হাসান রাদি আল্লাহ সাথে এমন ভালোবাসা প্রকাশ করতে দেখেছি তখন থেকে আমি এই ব্যক্তিকে সর্বদা সবচেয়ে প্রিয় ব্যক্তি হিসেবে জেনেছি আবু হুরায় আল্লাহ তালানহু বলেন আমি দেখেছি যে একদিন হাসান রাদি আল্লাহ তালাহু রাসুল সাল্লাহ আলিফাসাল্লামের হুজরার মধ্যে অবস্থান করছিলেন তখন শিশু হাসান রাদি আল্লাহু তালাহু রাসুল সাল্লিহাস্লামের দাড়ির মধ্যে তার আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে খেলা করছিলেন এরপর নবী করিম সাল্লিহ্লাম তার জিহবা হাসান রাদি তালানহের মুখে এবং হাসান রাদি আল্লাহ জিহবা রাসুল সাল্লাহ প্রবেশ করিয়েছিলেন এরপর সাল্লাহ বললেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো আর আমি ওই ব্যক্তিকেও ভালোবাসি যেই ব্যক্তিকে সে ভালোবাসে ইবনে হিব্বান আবু হুরার রদি আল্লাহু তালানহু থেকে বর্ণনা করেন যে একদিন তিনি দেখতে পেলেন ইমাম হাসান মদিনার রাস্তার একটি অংশ দিয়ে হাঁটছিলেন তখন তিনি হাসান রদি আল্লাহু তালাহুকে বললেন আপনি কি আপনার পেটখানা প্রকাশ করবেন অর্থাৎ পেটের উপর থেকে কি কাপড়টি উঠাবেন আপনার ওপর আমার পিতামাতা মাতা কোরবান হোক আমি রাসুল্লাহ সাল্লিহসাল্লামকে আপনার পেটের যেই স্থানে চুম্বন করতে দেখেছি আমিও সেই স্থানে চুম্বন করব। এরপর হাসান রাদিয়াল্লাহ তালানহু তার পেট থেকে কাপড়টি উঠালেন ফলে আবু হুরায় রাজি আল্লাহ ইমাম হাসানের পেটের সেই স্থানে চুম্বন করলেন যেই স্থানে রাসুল উল্লাহ সাল্লাস্লাম চুম্বন করতেন গলায় জড়িয়ে ধরার ঘটনা একটি বর্ণনা থেকে জানা যায় আবু হুরায় রাজি আল্লাহ তালানহু বলেন যে দিনের এক প্রহরে আমি রাসুল সাল্লুসাল্লামের সাথে রওনা দিলাম তিনি আমার সাথে কোনো কথা বলেননি আমিও তার সাথে কথা বলছিলাম না অবশেষে আমরা বনু কাইনুকার বাজারে পৌঁছালাম তারপর রাসুলুল্লাহ সাল্লাহ ভাল্সাল্লাম ফিরে চললেন এবং তিনি তার কন্যা ফাতেমারাদিয়াল্লাহুতালাহের গৃহে প্রবেশ করলেন তারপর রাসুলুল্লাহ সাল্লিসাল্লাম বললেন এখানে কি শিশু আছে এখানে কি শিশু আছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ ভালিহাস্লাম শিশু হাসান রাদি আল্লাহু কথা বলছিলেন আবু হুরা রাদি আল্লাহু বলেন আমরা অনুমান করলাম যে হজরত হাসানের মা তাকে ধরে রেখেছেন গোসল করানোর জন্য এবং সুগন্ধিযুক্ত মালা পরানোর জন্য কিন্তু অল্পক্ষণের মধ্যেই হজরত হাসান দৌড়ে চলে আসলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ ভাল্হাসাল্লাম এবং হাসান পরস্পর পরস্পরকে গলায় জড়িয়ে ধরলেন সেই সময় রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম বললেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো আর ভালোবাসো সেই সব ব্যক্তিকে যে তাকে পছন্দ করে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার নাতি হাসান হুসাইন রাদি আল্লাহু তাল অনেক ভালোবাসতেন নাতি হাসানের সাথে নবী করিম সাল্লাহ আলিহাস্লামের এই ঘটনা থেকে আশা করি আপনারা অনেক অনুপ্রাণিত হয়েছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু